সাথে চলে যাবে, আমি দিদি চাইতেছি না। এখানে আমার বড় বাইর করে দিয়ে মানে আমার মামা যেটার সাথে এখন দেখা করেছে ওনার মেয়ে আমার কাছে আমাদের ভালো হয়েছে। ওনার নাম কি? ওনার নাম হলো ইকবাল। কি করে? ওনার এখানে আলাদা না দোকান পাব ওনার, তারপর তার মধ্যে আপনারা এখানে জায়গা এখন বিক্রি করতে জায়গা আয়োজন করলে যেটা আছে ওটা পজিশন নিরাপদের জন্য দিচ্ছে, এখন এটা পজিশন বিক্রি করতে ওটা টাকাটা মানে আমাকে বের করে টাকাটা নেওয়ার জন্য মানে পেশাটা বললো। তারপর এখানে আমার সামনে একটা দোকান ছিল আর এই আল্লাহ তালার সামনে দিকে একটা ফ্যাক্সি দোকান ছিল, আমি মোবাইল ধরে বিক্রি করতাম এখানে ফুটপাতে 50,000 টাকা দিয়ে ওটা টাকা করছি। মানে 21 মানে আমাকে মাইজোর করে আঙুল থেকে সব ভাঙিয়ে দিচ্ছে। তারপর এখন আমাকে প্যার করে দেওয়ার পরে আমার আঙুল থেকে মানে 300-400 দিয়ে মানে জায়গাটা দখল করে ফেলবে, আমি যে দোকান করতেছি ওটাও দখল করবে মানে বাইকটা দখল করবে। তারপর আমাকে কয়েকবার আমাদের জায়গা বাঁধা দিয়েছিল, জায়গা বাঁধা মানে একবার একটা দিচ্ছি আপনার 50,000 আবার দিচ্ছি 1,00,000 এগুলো অনেক করে দিচ্ছি, লাস্টের গুড় সপ্তাহে আমি কি দিয়ে বেড়ে দিচ্ছি। তারপর আপনি বিভিন্ন মানুষকে ট্যাগের পাতা দিয়ে অনানি করতো, আমি অনেকবার মামলা করছি, এটা গেছে এরা উত্তর করছে আবার আমাকে মিট করে উত্তর করছে। আর মানুষকে টাকা নিয়ে নিয়ে মানুষ তো গেঞ্জাম করে, আমার যদি দোকানে উপস্থিত যদি না থাকে তখন আমাকে মাইতর করে মানে কাস্টমার আসলে মানে কাস্টমার এটা কি জন্য গেছে আমার মাইতর করে। পুলিশ কি আসছিল? পুলিশ এখন আমি যাই বলছি, আমি এলাকার যেগুলো লোক যাতে টাকা বলছি সবাইকে আমি বলছি আর যে ইকবাল সাহেব আমাকে হাত হাত ভাঙিয়ে দিয়েছে মাইদের কাছে দোকানের জন্য আমার বাড়িঘর সব কিছু দখল করার জন্য। তারপর পুলিশ ভাই একটা বলছে আমি আপনি আমি বন্ধ করে বুঝে থাকছি, তারপর আগে না আমি একটা নোবেল ভাই বলতেছে আর যে আপনাদের কেউ লাগবে আমার পকেটে টাকা যদি না থাকে তাহলে আমি নোবেল ভাইকে দিলে আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে, আমার তো টাকাটা থাকলে ওনার আমার ছোট থেকে আমরা একসাথে দোকান দিয়ে বলতে কিন্তু ওনার আমাকে 10-12 বছর দিচ্ছি আজকে কেউ না আগুলো আগে নোবেল করবে আমার থেকে দরকার না মামলা করবো হামলা করবো না, আজই মিটিং এর মাধ্যমে যাই এদেরকে একটু শাসন করবো। আর কোর্ট বিলিং মামলা করলে ওটা আবার উত্তর করে নিয়ে এরা, তারা যদি মামলা করলে ওটা আবার তার সাথে কন্ট্যাক্ট করে আবার উত্তর করে এবার কিন্তু।